ফরিদপুরের কালাইপুরে বাস ও পিকআপ ভ্যান সংঘর্ষে 13 জন নিহত হয়েছেন, আহত হয়েছে বেশ কয়েকজন। এ বিষয়ে আলোচনাতে যোগ দিচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। হিমেল, সরাসরি যাচ্ছি তার কাছে। হিমেল, কিভাবে ঘটলো দুর্ঘটনা এবং দুর্ঘটনার কারণ জানা গেছে কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন। আসলে মর্মান্তিক দুর্ঘটনা, এটি আসলে ভাষায় প্রকাশ করা কঠিন বলা যায়। আমি এই মুহূর্তে স্পটে রয়েছি, এটি হচ্ছে ফরিদপুর যশোর যে মহাসড়ক, সেই মহাসড়কটি আমি যদি একটু দেখাতে চাই। এই মহাসড়কে কিন্তু সকাল যে 9:45 দিকে কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে, এবং হচ্ছে একটি পিকআপ এবং হচ্ছে ইউনিক পরিবহনের একটি বাস, যে বাসটি ঢাকা থেকে ঝিনাইদহ যাচ্ছিল, এবং হচ্ছে যে পিকআপটি হচ্ছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা থেকে আপনার ফরিদপুরের দিকে যাচ্ছিল। সেই পিকআপটি এবং হচ্ছে হলো যে ইউনিক পরিবহনের বাসটি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এবং আমি বিষয়টি পুলিশের সাথে কথা বলেছি, সেই বিষয়টি হচ্ছে হলো যে পুলিশ যে কারণটি ছিলেন বা এবং অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন, যার কারণেই কিন্তু এই দুর্ঘটনাটা ঘটেছে। কারণ ঈদের কয়েকদিনে কিন্তু প্রচন্ড যাত্রী চাপের কারণে পরিবহনের ড্রাইভাররা কিন্তু আসলে বিশ্রাম নেওয়ার সুযোগ পাননি। সেই হ্যালো আপু, ঠিক আছে, একেবারে হচ্ছে হলো যে বিরতিহীন ভাবে হচ্ছে হলো যে আপনার হচ্ছে গাড়ি চালিয়ে একটি কারণ হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশের কর্মকর্তারা বলেছে এটি একটি কারণ হয়ে যেতে পারে। তবে সব বিষয় পরে তারা একটি বলেছে যে এই ঘটনায় কিন্তু একটি মামলা দায়ের হবে এবং তারা তদন্ত করবেন, তদন্ত করে আসলে এই দুর্ঘটনার প্রকৃত কারণ কি সেটি জানা যাবে। আরেকটি বিষয় বলে, যারা নিহত আহত হয়েছে তারা সবাই কিন্তু এই পিকআপ ভ্যানের যাত্রী, যারা আলফাডাঙ্গা থেকে ফরিদপুরের উদ্দেশ্যে আসছিলেন। এবং এর মাঝে আমরা যতদূর জানতে পেরেছি যে একই পরিবারের সদস্যরা রয়েছেন। আমি ইতিমধ্যে জানিয়েছি যে স্পটটি কিন্তু 11 জনের মরদেহ ফায়ার সার্ভিস এবং পুলিশ উদ্ধার করেছে, এবং হচ্ছে যে এখান থেকে উদ্ধার করে 4 জনকে হাসপাতালে পাঠানো হয়েছিল। তাদের মধ্য থেকেও কিন্তু 2 জন ইতিমধ্যে নিহত হয়েছে বলে আমরা খবর পেয়েছি পুলিশ সূত্রে। সেক্ষেত্রে মোট এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে কিন্তু আপনার হচ্ছে 13 জনে, যার মধ্যে কিন্তু আপনার হচ্ছে পুরুষের সংখ্যা 3 জন এবং হচ্ছে বাকি 4 জন হচ্ছে হলো শিশু রয়েছে, বাকি সবাই কিন্তু হচ্ছে হলো নারী সদস্য রয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছে কিন্তু জেলা পুলিশের এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা। আমরা যেটি জানতে পেরেছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত এবং আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, এবং জেলার যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রয়েছেন সেই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কে নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যে তদন্ত কমিটিকে আগামী 7 কর্মদিবসের মধ্যে এই দুর্ঘটনার কারণ জানাতে বলা হবে। হিমেল, আপনাকে অনেক ধন্যবাদ।